আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। সেই শান্ত সিস্টেমে ছাগল যে সব, হ্যাঁ সব দাঁড়ে, মানে দাঁড়িয়ে আছে খুব সুন্দর ভাবে। না ছেড়ে দিলে অশান্ত হয়ে যায়, ছেড়ে দিলে অশান্ত হয়ে যায় না, খুব চঞ্চল। আচ্ছা কয় পিস কালেকশন আজকে? আজকে মোটামুটি 16 পিস দেখাবো। 16 কালেকশন আছে, মোটামুটি 22-23 পিস। হ্যাঁ দেখাবো 16 পিস। 16 পিস জি। আপনার ঠিকানাটা একটু বলেন। যে আমার বাসা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম। জি। নাটোর রেল স্টেশন থেকে উত্তর সাইডে 8 কিলোমিটার। 8 কিলোমিটার জি। নাটোর স্টেশন বাজার থেকে 8 থেকে 9 কিলোমিটার। থেকে 9 কিলোমিটার জি জি। আচ্ছা যাকে, এই যে এখানে সাহিদ ভাই হচ্ছে এভাবে বিজনেস করে আসছেন দীর্ঘদিন হলো, এখানে আজকে খাসি পাটি মিলে সব রকম মিলে দেয়। যে আজকে খাসির সংখ্যা বেশি, জি পাঠা আছে, মেয়ে বাচ্চা কম আছে। কালকে এক ভাই এসে 10টা নিছে, হ্যাঁ মানে মোটামুটি 12-13টা কালকেই সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে যে প্রতিবেদনের আগে বিক্রি হয়ে গেছে। দেখ এই ছাগলগুলো যদি ভালো লাগে সেক্ষেত্রে ওনাকে স্ক্রিনশট দেবেন, ওনার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, তারপরে বিস্তারিত কথা বলবেন। এই ছাগল আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে যত রিস্ক দরকার সেটা হচ্ছে সাইদ ভাই নিয়ে। জি ইনশাল্লাহ। যদি বাসের বক্সে কোনো সমস্যা হয় তা ওই দায়িত্ব উনি নেয়। জি। আর যদি মনে হয় যে না ওনার প্রতি আপনার বিশ্বাস নাই সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে এসে নিয়ে যাইতে হবে। জি এই হলো বিষয়। ভাই আমরা প্রথমে কি দেখবো বলেন? যে মেয়ে বাচ্চাটা দিয়ে শুরু করি। খুব ভালো মেয়ে বাচ্চা একটা, খুবই সুন্দর বাচ্চা, খুবই ভালো, বয়সও ভালো। দেখেন যে বয়সও বড়, আমার খামারের সবচেয়ে বড়। আচ্ছা বয়স কেমন যাবে ভাই? বয়স মোটামুটি 6 মাস, 6 মাসের একটু নিচে হবে, 2-4 দিন কম বেশি 6 মাস বয়স। 6 মাস বয়স। জি। ছাগলটা একদম সুস্থ সবল। হ্যাঁ দেখেন। আর বিশেষ করে এই ছাগলটার আমি একটু দেখাই ভাই, একটু পিছনে নেন, একটু এই পিছনে নেন, আমি দেখাই পিছন থেকে দেখা যাচ্ছে কি? হুম দেখা যাবে, তোলাটা অনেক বড়, তোলাটা অনেক বড় ছাগলটা। এই যে এবার দেখেন, এই যে দেখেন আমি জুম করি একটু, এই যে দেখেন, এই যে তোলাটা অনেক বড়, মানে দুধের ওলান ভালো। যে দেখবি পাটা উঁচা করেন একটু একবারে সেটা দিয়ে, এই যে দেখেন, এই দেখেন দেখুন এখনই কি বড় বাচ্চার, এই যে ওলান দেখেন। আমাদের কালেকশন করা তো শুনছি যে আর মায়ের 2 লিটার পর্যন্ত দুধ হয়েছে খাওয়ার পরেও। ওলানের ইয়া ভালো, যখন দুধ ভালো হবে ছাগলটা। আবার বয়সও কিন্তু ভালো, 6 মাস না? যে 6 মাস, যে 2-4 দিন কম বেশি 6 মাস। নিয়েন এই বাচ্চাটা আপনার, নিয়েন 1-1.5 মাসের মধ্যে ইনশাল্লাহ হিটে চলে আসবে। যে আশা করা যায়। হ্যাঁ চলে আসবে, এই হলো বিষয়। ভাই এটার দাম চাচ্ছেন কত? যে এটার দাম দর বলতে এখন থেকে শেষ পর্যন্ত যে কটা দেখাবো সবগুলোই একদম ফিক্সড প্রাইস। এটার দাম যে ফিক্সড প্রাইস, জি একদম 22-24 চাই লাভ নাই, একদম 16,500 টাকা। 16,500? যে দাম দর করার অপশন নাই, খালি বলতে হবে সাহিদ ভাই বাচ্চাটা আছে কিনা। জি 16,500 টাকা নিতে পারবে 6 মাস বয়সের ছাগল। হাঁটা উঠাও দেখা দিই। জি এক কথা বলতে গেলে ভাই একদম সুস্থ সবল ছাগল। জি ইনশাল্লাহ। আমি বারবার বলছি ছাগলটা নিয়ে আপনারা, আপনারা লাভবান হবেন ভাই। হ্যাঁ এলো ঠিক আছে, ভাইকে দিয়ে দেন, এটা ভাইকে দিয়ে দেন, এই ভাইকে দিই। আচ্ছা এটা নিই। এই যে এটা হচ্ছে একটা পাঠার বাচ্চা, হাই কোয়ালিটির পাঠার বাচ্চা, বাঘাতোতা। কালারটা সুন্দর লাগছে একেবারে, যদিও 100% না, অনেকে 100% বলবে, এটা ক্রস আছে, 1% হলো ক্রস, তার মানে ক্রস ক্রস। জি আচ্ছা ওপাশে একটু ঘুরান, যে দুই পাশে একই কালার সম্পূর্ণই বাক্সাবা। এই সাইদ ভাই কিন্তু অন্যান্য ব্যবসায়ীর চাইতে এটা সঠিক তথ্য দিয়ে থাকেন। হ্যাঁ তবে সঠিক তথ্য দিয়ে আপনারাও তাকে সেভ করতে হবে, মানে আল্লাহর রহমতে খুব ভালো সারা ভাই দেন, মানুষ যে ভালোবাসে আমার। জি আমি মুগ্ধ তাদের প্রতি, আপনার দর্শকদের প্রতি, মানে উনি যেভাবে কথা বলে ওনাকে আপনার সাপোর্ট দিতে হবে। ওই ফেনী জেলার আরিফ ভাই আসছিল আমাদের নাটোরে, ওনার মতো উনি পালায় চলে গেছে 1.5-2 লক্ষ টাকা লস করে, ওনার মতো সাপোর্ট আপনারা মানে সাহিদ ভাইকে দিবেন না। হ্যাঁ কারণ উনি সত্যি কথা বলতে যায়, উনি ধস খায় গেছে, চলে গেছে এই নাটোর সাইডে, তো সাহিদ ভাই সত্যি কথা বলে। আমি চেষ্টা করি সবসময় এই সাহিদ ভাইকে সাপোর্ট দিতে হবে ভাই। ভাই এটা বয়স কেমন বললেন? এটা বয়স 4 মাস প্লাস। আচ্ছা এটার দাম চাচ্ছেন কত? এটার দাম দর নাই, একদম 25,000 টাকা। যে একদম 25, একদম 25,000 টাকা হইলে আপনারা এই পাঠার দিতে পারবেন। ঠিক আছে ভাই, যে আগে টাকা দিবে সে পাবে, যে আগে টাকা না। অনেকে মানে খুব আফসোস করে যে ভাই সাইদ ভাই আমি চাইছিলাম দিলেন না, হচ্ছে দিয়ে দিলেন এরম, যে আগে টাকা দিবে সেই পাবে। এটা হচ্ছে খাসির বাচ্চা ভাই, খাসির বাচ্চা। জি জি। আচ্ছা এই যে সাদা প্রিন্ট আছে এর মধ্যে, হ্যাঁ ওটা কিন্তু ফুল এক কালার, এটা কিন্তু সাদা প্রিন্ট আছে, এটা খাসির বাচ্চা। জি এই দুই পাশেই দেখা দিয়ে, এটার আবার একটা বৈশিষ্ট্য আছে, এই যে গুজরির লাগান দেখা দিই সম্পূর্ণ। জি জি গোলার দুই ইয়ে আছে, এটা ইন্ডিয়ান লটের মধ্যে আসলে তো 100 হয়। জি হ্যাঁ ইন্ডিয়ান লটের মধ্যে আসলে 100 হয়ে যেত। খুব ভালো বাচ্চা, খাসির বাচ্চা, খাসির বাচ্চা। বয়স? বয়স 3.5 মাস। দাম চাচ্ছেন কত? দাম চাওয়া চাই নাই, একদম 14, একদম 14,000 টাকা। যে একদম 14, এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ খরচ সম্পূর্ণটাই আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা এখানে ফুল টাকা পেমেন্ট করে দিলে উনি পাঠিয়ে দিবে আপনাদেরকে, সেক্ষেত্রে গাড়ি ভাড়া বিকাশ খরচ একদম ফ্রি আছে। ঠিক আছে, হাঁটা হাঁটা দেখা দিলাম, সব কিছু দেখিয়ে দিলাম আপনাকে। আচ্ছা এটা আরেকটা খাসি, খাসি যে
এটাও গলার ঝুল আছে যে এটাও গলার ঝুল আছে এই যে গুজরি লাগানো একটা গুজরি মত গলার ঝুল আছে হ্যাঁ কিন্তু গুজরির মত হলে গুজরি না যদিও হ্যাঁ আবার দেখে আগে দেখে বলে দিলেন না যে হ্যাঁ এটা জমনা বাড়ি ছাগল না 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 গুজরি ছাগল ও পাশে একটু ঘুরান ভাই এটা আপনাদের দর্শকদের যাচাই করতে হবে কোন ছাগল কি কি হ্যাঁ আমি যে বলবো যে এটা 100% তাহলে তো হবে না জি 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 নিজের ছালকে কাউ কেউ খারাপ বলে না ভাই তারপরে ঘিসি মেসি জাত বলে বেচলে বেশি বাসা কিনা জি তবে মিথ্যা রাষ্ট্রলিনের দাম বেশি পাওয়া যায় এটা সঠিক নাম সার্চিং করতে দে এটার দাম 17,500 টাকা 17,500 জি দরদাম করা যাবে না দর আচ্ছা 500 টাকা কমা দিলাম 500 টাকা কম যে 17 17,000 হয়ে নিতে পারবে জি লাভের থেকে 500 টাকা কমা দিলাম এই আর কি এইখানে আপনাদেরকে খাসি দেখাবো হ্যাঁ একটু দামেও কম আবার দেখাচ্ছে একটু দাম বেশি যে কোয়ালিটি ফুল আছে একটু সব একটু নিম্ন মানের আছে সব মিলে দেখাবো এই দুইটা খাসি বয়স হচ্ছে বেশি না যে ওই দুইটা বয়স বেশি আর এই দুইটা খামারের মধ্যে সর্বনিম্ন বয়স নিম্ন বয়স যে 3 মাসের একটু কম কমই আছে উপরে না মানে আড়াই থেকে 3 মাসের মধ্যে জি 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 হ্যাঁ এই দুটো বাচ্চা যে এই দুইটা না আলাদা আলাদা মায়ের আচ্ছা একই রকম তো সেজন্য মেসিং করে ধরছে এই আর কি মেসিং করে ধরা হয়েছে জি আচ্ছা ভাই এই বাচ্চাগুলো এগুলো কি জাতের তোতার ক্রস এগুলো তোতার ক্রস তোতারি ক্রস জি বাঘা তোতার ক্রস বলে এগুলো একেবারে মানে ক্রস তো ক্রসই এগুলা আচ্ছা এই বাচ্চাটার দাম চাচ্ছেন কেমন এই বাচ্চাটার দাম দন না এই বাচ্চাটা 12,500 টাকা দাম 12,500 যে 500 টাকা বাদ দিয়ে দিলাম 12 ফিক্সড একদম যে এর মধ্যে গাড়ি ভাড়া বিকাশ যে এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ করছে 1000 টাকা বাদ যাবে 11,000 টাকা দাম মতো দাম পড়বে আমার খামারে এসে নিলেও 11ই দাম নিব জি 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 বুঝতে পারছি আচ্ছা এটা ছেড়ে দেন আচ্ছা ছোট এই বাচ্চাটা যে এই বাচ্চাটা খুব ভালো বাচ্চা বাঘের মতো সাইজ এই যে গোল গাল বাচ্চা যে এই বাচ্চাটা খাসির বাচ্চা আচ্ছা এটার বয়স ওরমই প্রায় 3 মাস এটা দাম দর বলতে ওই একই দাম পড়বে 12 12,000 জি আচ্ছা এটাও 12,000 টাকা দাম পড়বে এই দুইটা নিলে 24,000 টাকা জি ওইটার এটা 24 গাড়ি ভাড়া বিকাশ করে দুইটার সঙ্গে পেয়ে যাবেন সম্পূর্ণটাই দিয়ে দেব ইনশাআল্লাহ জোড়া নিলেও যা সিঙ্গেল নিলেও জি একই দাম পড়বে একই দাম পড়বে ঠিক আছে ছেড়ে দেন আচ্ছা এইখানে দেখেন বড় দুটি বাচ্চা আছে যে এই দুইটা বড় জি আর বাবা আচ্ছা এইগুলো বয়স কেমন যাচ্ছে ভাই যে এগুলো বয়স প্রায় 4 মাস 4 মাস কাছাকাছি 4 মাসের নিচে আছে আর কিন্তু 4 দিন যাই হয় 4 মাসের বাচ্চা হিসেবে কোন বড় বড় বাচ্চা যে বড় বাচ্চা এই যে বাচ্চাগুলো ছেও পা হাত পা সব গঠন ভালো যে এগুলো ক্রস জাতের এই হরিয়ানা ক্রস বলে সিং দেখেন এই সিং দেখে দিলাম সিং আছে বড় ভাই এগুলো বড় বাচ্চা আচ্ছা এই যে এই বাচ্চাটা হরিয়ানা ক্রস যে এটা হরিয়ানার ক্রস আচ্ছা এই বাচ্চার দাম সার্চিং কত এই বাচ্চাটা দাম দর বলতে একদম 14,000 যে একদম 14,000 যে দাম দর করলে হবে না খালি বলতে হবে সাইদ ভাই এই বাচ্চাটা আছে কিনা যে আগে টাকা দিবে সেই পাবে আর এটা এটাও খাসির বাচ্চা আচ্ছা এটা কেমন দাম আছে যে এটার দাম হচ্ছে যে দাম বলে দেব বয়স একই দুইটার প্রাইস সেম সেম বয়স হ্যাঁ বুঝতে পারছি যে এটার দাম ওই একই দাম পড়বে 14,000 যে আর দুইটা যদি একসঙ্গে নেয় 500 টাকা কমা দেব 27,500 যে 27,500 14,000 28,000 হয় সে জায়গা 500 টাকা কম নিন খাসি যদি পছন্দ হয় এই যে দুইটা খাসি ভালো আছে বয়সের দিক দিয়ে ভালো আর বিশেষ করে পা হাত পা গঠন লম্বা আছে এগুলো নিলে দামের দিকও দেখতে হবে জি দামের দিকও দেখতে হবে ভিডিও দেখবেন আমার থেকেই নিতে হবে ওরকম কোনো কথা নাই যেখানে পড়তা মনে হবে সেখানে নেবেন ছাগল কিন্তু একই জায়গা থেকে কালেকশন করা জি আমারটা যে ইন্ডিয়া থেকে ওরা অর্ডার যে মনে করেন বাংলাদেশ থেকে না তাও না মোকাম একই জায়গা একই মোকাম জি সবার মোকামই একই হ্যাঁ কেউ বেশি বলে কেউ কম বলে এই আর কি এই পার্থক্য হ্যাঁ আবার কোয়ালিটির ভেদ দাম কম বেশি জি কোয়ালিটি ভেদে দাম তো অবশ্যই কম বেশি হবে সৈয়দ ভাই জি ভাই খাসি না বাটি এই তিনটাই খাসি তিনটাই খাসি জি তিনটা খাসি বড় বড় সাইজ তো জি এগুলো একটু বড় এ বয়স কেমন যাবে এটা 4 মাস প্লাস জি 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 তিনটা একই রকম প্রাইস যাবে জি এগুলো একটু কম হবে 4 মাসের নিচে হবে একটু আর এগুলো এটা 3-4 মাস প্লাস কিন্তু দেখে বোঝা যাচ্ছে বড় বাচ্চা যে বড় যাচ্ছে বড় বড় বাচ্চা এই বাচ্চাটা পায়ের গঠন কি রে ভাই খুব ভালো বাচ্চা হাত পাশে মোটা সেই মোটা পিছন সাইডে দেখা দিলাম দেখেন সব কিছু এই বাচ্চাটা ব্রাহ্মণবাড়িয়া থেকে এক লোক নিতে চাইছিল আচ্ছা মানে এটা সহ আরেকটা ছিল ওই একটা বেচার জন্য আর কি দুইটাই হয়নি একটা আরেকজন নিয়ে গেছে যাকে সুন্দরভাবে দেখেন ভাই এটা দাম চাচ্ছেন কত যে এটা দাম দর বলতে একদম 19 একদম যে একদম 19 একদম 19,000 টাকা যে দাম একটু কম বেশি কোয়ালিটি ভেদেই হয় দেখেন পাঁচ টান দেখলেই বুঝতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ এই যে কোয়ালিটি বুঝা দিলাম হাত পা আরো দেখা দিলাম যাকে একই দাম কিন্তু যে একদম এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ খরচা দিয়ে দেব দিয়ে দিবে এগুলো আচ্ছা এই পাশে লাল করে দেখেন একটু যে এটা ধরো একটু ধরো যে এই দুইটাই এই দুইটাও খাসির বাচ্চা তবে এই দুইটা একই মায়ের একই জোড়ার একই মায়ের একই জোড়া যে একই মানে দুই ভাই এক কথায় খাসিগুলো ভালো এগুলো বিষয় কি হাত পায়ে গঠন ভালো তো খাসিও লম্বা চন্দ্র ভালো হবে হ্যাঁ আর কম দামে 4-5,000 টাকা খাসি একই রকম দেখতে লাগে ওগুলা ওই ওইভাবে থাকবে যে সাইডে পারবে উপরে পারবে না না এগুলো খুব ভালো কোয়ালিটি দেন পাঁচ টান্সও ভালো আছে মার্শাল্লাহ শর্ট পেস একই জোড়ার
ভাই এই বয়স কেমন যাচ্ছে এগুলা 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস জি 4 মাসের একটু নিচে আছে জোড়া কেমন দাম আছে জোড়া এক সঙ্গে নিলে 27500 27500 জি আচ্ছা আর আলাদা নিলে আর আলাদা করে নিলে এক মানে 1414 করে দাম পড়বে 1414 করে জি মানে এক কথা বলতে গেলে সবগুলো 100 ধরে বলা যে কাটা কোটা নাই 1414 করে দাম পড়বে মানে যেটা নিবেন 22 পাইছিলেন 14000 হ্যাঁ 22 পাইছিলেন 14000 টাকা 14000 টাকা পিস এই হলো বিষয় এগুলো বাচ্চা অনেক দামে বিক্রি হয় হ্যাঁ আমি চেষ্টা করে যত সর্বনিম্ন দিতে পারি আর কি জি জি সর্বনিম্ন 10 টাকা করে সীমিত লাভে কিন্তু এই ছাগলগুলো আমাদের সাইড দিয়ে ইনশাআল্লাহ সবার দোয়াত মোটামুটি 30 35 পিস ছাগল ডেলিভারি দিই সপ্তাহে প্রতি সপ্তাহে জি ইনশাআল্লাহ জি এইগুলো ছাগল যদি বিক্রি না হতো তাহলে দেখছি যে ওই বাচ্চা উনার বাসা থেকে আপনারা পাইতেন যে কালকে 12টা দিছি কালকে জি কালকে 12টা নেওয়া হয়ে গেছে ঠিক আছে ভাই জি ভাই খাসি না পাটি দুইটাই খাসি দুইটাই খাসি জি আচ্ছা একটা বয়স একটু কম একটা বয়স বেশি এটা বয়স কম যে এটা বয়স প্রায় 3 মাস 3 মাস জি দুই চার দিন কম বেশি 3 মাস আর এটা 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 4 মাস প্লাস 4 মাস প্লাস জি এই বড়টা কি এটাও খাসি এটাও খাসি এটাও খাসি খাসি বর্তমানে ভালো চলে না জি ইনশাআল্লাহ এখন গরমের ইয়ে পড়েছে তো খাসি চলতেছে ভালো খুব চাহিদা আচ্ছা গতকালকে যে ভাই খাসি নি ছাগল নিছে জি কয়টা খাসি নিছে কয়টা বাচ্চা নিছে মেয়ে খাসির বাচ্চা কম নিছে দুইটা নিছে আর মেয়ে বাচ্চা নিছে উনি খামার করবে তো ও আচ্ছা পাঠার বাচ্চা নিছে একটা আর মেয়ে বাচ্চা নিছে মেয়ে বাচ্চা নিছে এই হলো বিষয় আচ্ছা এই বাচ্চার দাম চাচ্ছেন ছোটটা এই বাচ্চাটা দাম দর না একদম 9000 টাকা একদম 9000 টাকা গাড়ি ভাড়া বিকাশ করছে যে সম্পূর্ণ ফ্রি আর এই বড়টা এই বাচ্চাটা একদম 14500 14500 যে এটা অনেক বড় ভাই এটা কিন্তু বড় বাচ্চা যে অনেক বড় 4 মাস প্লাস বয়স এক চোখ মিলে দেখেন যদি মনে হয় যে এটাই বড় তাহলে এটাই বড় যদি মনে হয় যে ওইটা বড় ওইটাই বড় অনেকখানি কম বেশি আছে দেখে যে দাম চাইছে একদম ফিক্সড প্রাইস যে একদম কোনো দাম দাম করা যাবে না খালি বিকাশ খরচ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিবে উনি আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে পাঠাতে পারেন আসতে পারলে কিছু ছাড় দিয়ে দিবে জি ইনশাআল্লাহ এত মোটামুটি যে এই তো মোটামুটি এই তো ছিল ঠিক আছে ভাই